রাজ্যত অনুষ্ঠিত হ'বলগীয়া শিক্ষক যোগ্যতা পরীক্ষাক লৈ বিতর্ক। ছখন জিলাত টেট পরীক্ষা কেন্দ্র স্থাপন নকরাক লৈ বিতর্কৰ সূত্রপাত। সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত কেন্দ্র স্থাপন নকৰা বুলি সরকারক সমালোচনা AIUDF আমসুর। রাজ্যৰ উচ্চ প্রাথমিক আৰু নিম্ন প্রাথমিক পর্যায়ত শিক্ষক যোগ্যতা পরীক্ষা চমুকৈ টেট অনুষ্ঠিত করার বাবে জাননী জারি করেছে অসম সরকারৰ শিক্ষা বিভাগে। এয়া হৈছে শিক্ষা বিভাগে জারি করা টেট পরীক্ষার বিজ্ঞাপন। 33খন জিলা সামৰি 24 অক্টোবৰত অনুষ্ঠিত হ'ব টেট পৰীক্ষা। কিন্তু 33খন জিলা সামৰি অনুষ্ঠিত হ'বলগীয়া টেট পৰীক্ষাৰ বাবে শিক্ষা বিভাগে নিৰ্ধাৰণ কৰিছে 27টা কেন্দ্ৰ। ছখন জিলা ক্ৰমে বৰপেটা, ধুবুৰী, দক্ষিণ হালমাৰা, মানকাছৰ, গোৱালপাৰা, কৰিমগঞ্জ, হাইলাকান্দিত নাই পৰীক্ষা কেন্দ্ৰ। এই ছখন জিলাক বাদ দি 27টা কেন্দ্ৰ টেট পৰীক্ষাৰ বাবে নিৰ্ধাৰণ কৰাক লৈ চৰকাৰ তথা শিক্ষা বিভাগক সমালোচনা AIUDFৰ। মহানগরীস্থিত AIUDFর মুখ্য কার্যালয়ত সংবাদমেল সম্বোধন করে সাংগঠনিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামর মন্তব্য, সংখ্যালঘুক টার্গেট করিয়ে বাদ দিয়া হয়েছে ছখন জিলা। সংখ্যালঘু অঞ্চলক মাহি আইর দৃষ্টিতে চাইছে শিক্ষা বিভাগে। আমি দেখিছো এই নোটিফিকেশনের জড়িয়ে অকল মাইনরিটি মানুষ চিট করা একটা কৌশল, অকল মাইনরিটি জিলা কেইখানক টার্গেট করে লওয়া হয়েছে, অকল মুসলিম অধ্যুষিত যেগুলা মুসলিম মেজরিটি থাকা সমষ্টি ডিস্ট্রিক্ট সেইবিলাকক বাদ রখা হয়েছে। হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য গভর্নমেন্ট, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য এডুকেশন মিনিষ্টার, হোয়াট ইজ দ্য ইন্টেনশন অফ দ্য চিফ মিনিষ্টার? আপনার যদি এরকম মাহিয়াকর দৃষ্টি থাকে তেতিয়ালে সেইবিলাক জিলাত কেন শিক্ষার হার বাড়ব, কেন লিটারেসি পার্সেন্টেজ বাড়ব, কেন পপুলেশন কন্ট্রোল হব, এই কথাবিলাক কিন্তু অত্যন্ত গুরুত্বভাবে গুরুত্বপূর্ণ হওয়ার চিন্তা করাটা সময় আহি পড়ছে। শিক্ষা বিভাগের এই নির্দেশনাক সমালোচনা আমসুরও। আমি আশ্চর্য প্রকাশ করেছো আর আমি আচরিত হয়েছো যে সকলো জিলাতেই প্রায় টেটৰ সেন্টার দিয়া হয়েছে, কিন্তু আজি যখন দুর্গম জিলা, জিলারপরা ছাত্র ছাত্রী ওলাই আহি, আজি দক্ষিণ শালমারারপরা যদি ছাত্র ছাত্রী ওলাই আহি গুয়াহাটীত টেট দিবলগিয়া হয় তেনেহলে তেওঁলোকে আগদিনা এখন যাব লাগিব। ধুবুরীরপরা টেট দিবলৈ বঙাইগাঁও বা চিরাঙত আহিবলগা হলেও তেওঁলোকে আগদিনা এখন আহিব লাগিব। আজি এই কোভিড মহামারীর সময়ত আর্থিকভাবে জরুরী হয়ে থাকা এই যখন টেট মানে প্রার্থী আছে তেওঁলোকে কেনেকে ইমান দূরলৈকে আহিব? টেট পরীক্ষার বাবে 15 সেপ্টেম্বরেরপরা আরম্ভ হওয়া আবেদন প্রক্রিয়ার অন্তিম দিন 25 সেপ্টেম্বরত, তার পাছতে 26 অক্টোবরত অনুষ্ঠিত হবলগিয়া টেট পরীক্ষার পরীক্ষা কেন্দ্রক লৈ এতিয়া এনেদরে সূচনা হয়েছে বিতর্কর। বঙাইগাঁওরপরা কুলেন্দ্র শইকীয়ার সহযোগত ভিডিও জার্নেলিস্ট কিশোর হালোর সহিতে গুঞ্জন কলিতার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।